বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস ফোরের ইংরেজি দ্বিতীয় পদের প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা অ্যাডভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমাদের প্রিপোজিশনটা প্রথমে আমরা আইডেন্টিফাই কাকে বলে এই বিষয়টা জানবো। প্রিপোজিশনটা কি তোমরা একটু খেয়াল করে দেখো। প্রথমে এখানে আমাদের বলা আছে যে প্রিপোজিশনের কাজই হলো সেন্টেন্সের অন্তর্গত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের জন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা। আমাদের ছবিতে দেখা আছে দি বুক ইজ অন দ্য টেবিল, তাহলে বইটি টেবিলের উপরে, এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন। দি ক্যাট ইজ আন্ডার দ্য চেয়ার, তাহলে এই যে আন্ডার হচ্ছে আমাদের প্রিপোজিশন, যেহেতু বিড়ালটি চেয়ারের নিচে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা চিনব কীভাবে, উপরে প্রথম সেন্টেন্সটিতে অন এ ওয়ার্ডটি টেবিল, নাউনটির পূর্বে বসে বুক এ, উপরের প্রথম সেন্টেন্সটিতে অন এ ওয়ার্ডটি টেবিল, নাউনটির পূর্বে বসে বুক এ নাউনটির সাথে সম্পর্ক স্থাপন করেছে। আবার দ্বিতীয় সেন্টেন্সে আন্ডার শব্দটি চেয়ার, নাউনটির পূর্বে বসে দ্য ক্যাট এর সাথে সম্পর্ক স্থাপন করেছে। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে সেন্টেন্সের অন্তর্গত অন্য ওয়ার্ড এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। প্রিপোজিশন রূপে ব্যবহৃত শব্দসমূহ হচ্ছে অন, অ্যাট, ইট, ইনটু, টু, বাই, ফর, উইথ, অফ, আপন। তারপর হচ্ছে এখানে তোমার আরও আছে যেমন আন্ডার, বিফোর, আফটার, ফ্রম, ওভার, বিয়ন্ড, এগেনস্ট, অ্যাবভ, আপ, অ্যামং, বিটুইন ইত্যাদি। তো আমরা নিচের এক্সারসাইজগুলো আজকে বাসায় করব। এক্সারসাইজের মধ্যে আমাদের এখানে দাগ দিব আমরা, যেমন দি বুক ইজ অন দ্য টেবিল, এই অনটা হচ্ছে। তারপর হচ্ছে দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তারপরে হচ্ছে এখানে তারপর হি লিভস ইন ঢাকা, হি গোস টু স্কুল, হি ইজ অ্যাট হোম। তারপর হচ্ছে হি সেট বাই মি, এই বাইটা এখানে প্রিপোজিশন। তারপর হচ্ছে দি স্কাই ইজ অ্যাবভ, অ্যাবভটা হচ্ছে মানে আমাদের প্রিপোজিশন, যেহেতু আকাশটা আমাদের উপরে। মিনা লিভস উইথ হার ফাদার, এখানে উইথটা হচ্ছে প্রিপোজিশন। তারপর হচ্ছে উই ইট ইনটু ইনটু দ্য উই গট ইনটু দ্য বাস। তারপর এখানে আছে হি কেম ফ্রম খুলনা, এই ফ্রমটা হচ্ছে তোমার প্রিপোজিশন। দি ক্যাট ইজ ফন্ড অফ মিল্ক, অফটা হচ্ছে এখানে আমাদের প্রিপোজিশন। তারপর দি বুক ইজ ফর ক্লাস ফোর, এখানে ফরটা হচ্ছে তোমার প্রিপোজিশন। আজকে এই পর্যন্ত।